কোটি টাকার দরকার নাই ভাই, আমরা যেন স্বাভাবিকভাবে জীবন যাপন করি। আরে তুই তো খারাপ, দুই বিয়া করছিস, দুই বিয়া আপনি আরো খারাপ। এই আল্লাহ বল, কোটি টাকার দরকার নাই ভাই, আমরা যেন স্বাভাবিকভাবে জীবন যাপন করি। আরে তুই তো খারাপ, দুই বিয়া করছিস, দুই বিয়া আপনি আরো খারাপ। এই আল্লাহ বল, আমাদের দেশে কিছু লোক আছে অটালিকা টাকা, অটালিকা হাজার হাজার কোটি টাকা কোথায় দেবে না, এই টাকা যে কোথায় রাখবে, কি করবে, আনন্দ ফুর্তি করবে, কোথায় যাবে, ওনারাই জোগাড় করে ভাই। এটা আল্লাহ মাহমুদ জানে এত টাকা তাদের কাছে আছে, কিন্তু আমি দেখেন একজন অভিনয় কবি হারুন কিসিঞ্জার, আজ 25 বছর মিডিয়া, আমার একটা গাড়ি নাই, একটা ফ্ল্যাট নাই, আমি কষ্ট করে সংসার আমার ছেলে মেয়ে চলতে হয়, এগুলো কে দেখবে, কাকে বলবো আমরা, দুঃখের কথা। আর নায়িকাদের বাসা গুনি মদের বোতল থাকে, ওইখানে বার বসে, আনন্দ ফুর্তি হয়, কত কিছু শোনা যায়, এতে আমাদের শিল্পীদের খুব লজ্জা লাগে, তখন মনে হয় আয়ের আমি কি শিল্পী না, আমি একটা বাজে লোক, ওই নায়িকার জন্য তো আমাকে মানুষে বাজে লোক বলবে। আমি ওই দিন টিকা দিতে গেছি সরকারি হাসপাতালে, আমার আমি ঢুকার পরে সবাই হারুন কিসিঞ্জার আসে ছবি তুলে আমাকে টিকা দিল, সম্মান করলো, বিয়েবি ভাবে নাস্তা খাওয়াইলো, এই যে আমি হারুন কিসিঞ্জার একটা সম্মান পাইলাম, আমি ওটাই আল্লাহর কাছে শুকর। তোরা যে টাকার জন্য এই আকাশ মুখাশগুলো করো, এতে তো আমাদের বদনাম হইতেছে ভাই, সম্মানের সাথে এক বেলা খাওয়া ভালো। একদম আমার ওস্তাদ ঠিক বলছে, আমি আদা ব্যাপারে জাহাজের খবর লোম না, এটা সরকারি ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইজান, আমার ওস্তাদ বলতে পারে না, সবচেয়ে বড় কথা পার্সোনাল লাইফ নিয়ে তার আমরা আলোচনা করতে পারি, আলোচনা করতে পারি না, এটা শুটিং স্পটে আমরা তার এটা আইন, আমরা তার আইন যেভাবে তাদেরকে নেয়, এটা আইন আদালত আছে, সরকার আছে, ওনারা দেখবে ওনাদের বিষয়। শুটিং স্পটে আমরা খবর রাখতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, আপনারা সাংবাদিক ভাইরা ওই দোয়াটাই করবেন। আশি ভাই আমার শুটিং আছে, আমি কোটি টাকার দরকার নাই ভাই, আমরা যেন স্বাভাবিক ভাবে জীবন যাপন। আরে তুই তো খারাপ, দুই বিয়া করছে, দুই বিয়া আপনি আরো খারাপ। এই আল্লাহ বল, আর কিছু শিল্পী আছে দেখবেন মাটির মানুষ, সবার সাথে কথা বলে, ভালো ভালো ব্যবহার করে, সুন্দরভাবে চলে, অহংকার নাই, যেন আমাকে ডিপজল সাহেব এই যে ওনার ভিতরে কোনো অহংকার নাই, কোটি কোটি টাকা এফডিসি তে শিল্পীদেরকে সাহায্য করে, এমনকি কেউ বিপদে থাকলে খবর নেয়, শিল্পী সমিতিতে টাকা দেয়, একমাত্র ডিপজল সাহেব ছাড়া আমি আর একটা লোকেরাও দেখি নাই যে শিল্পীদের বিপদে এগিয়ে আসে। ভাই আমার শুটিং, আমি ফুবাইল যাবো, কোথা হবে আপনি যান, চিকন আলী ভাই দাঁড়ান।